হেসে খেলে হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো বেলের শরবত এটা খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো বেলের শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি চলুন তবে দেখে নেওয়া যাক বেলের শরবত বানাতে কি কী উপকরণ লাগবে আর খুব সহজে কিভাবে এই রেসিপিটা বানানো যায় আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে বেলটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেলের শরবত বানানোর জন্য লাগবে বিট নুন চিনি কয়েকটা বরফের কিউব পাতা আর একটা বেল বেলটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এর ভেতরের যে পার্বটা আছে বা শাঁসটা আছে এটাকে বের করে নেব বের করা হয়ে গেছে বেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন বেলের মধ্যে চিনিটা দিয়ে চটকালে বেলটা খুব তাড়াতাড়ি গলে যায় এটাকে হাত দিয়ে মাখতে হবে মিক্সিতে পেস্ট করলে বেলের বীজগুলো গলে গিয়ে তেতো হয়ে যেতে পারে ভালো করে চটকানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা ঠান্ডা জল ঠান্ডা জলটা অল্প অল্প করে দিয়ে বেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিলে বেলটার থেকে যে আঁশটা আছে বা বেলের বীজগুলো আছে এগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে জলটা বেলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ছেঁকে নেব যেন একটা বোল নিয়ে নিলাম ছাঁকনি দিয়ে এর মধ্যে বেলটা দিয়ে দিচ্ছি এইভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে নেড়ে নিতে হবে তাহলে বেলের পাল্পটা সহজে বেরিয়ে চলে আসবে আর আঁশ আর বেলের বীজগুলো আলাদা হয়ে যাবে বেলটা এভাবে অবশ্যই ছেঁকে নিতে হবে নাহলে খাওয়ার সময় তেতো লাগবে ছাঁকা হয়ে গেছে এবার আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে কয়েকটা করে বরফের কিউব দিয়ে দিচ্ছি এবার কিছুটা করে বেলের পাল্প দিয়ে দিচ্ছি এটা খুব ঘন আছে ওই জন্য আমি এর সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব বেলে সর্বত্র আমি দুরকমভাবে বানাবো ওই জন্য একটা গ্লাসে কয়েকটা পুদিনা পাতা আর একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেলের পাল এবার আমি ঠান্ডা জলটা মিশিয়ে দিচ্ছি আপনি এর সঙ্গে একটু লেবুর রসও মেশাতে পারেন এবারে ওপর থেকে একটু করে পুদিনা পাতা দিয়ে দিলাম পেলে শরবত সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন